অলওয়েজ উপলব্ধি করা থাকে এবং হৃদয়ে আবদ্ধ করা থাকে, হৃদয়ে লেখা থাকে। তাই আমি আজকে আপনাদের অভিনন্দন জানাতে এসেছি। 100% ছেলেমেয়েরা স্কলারশিপ নিশ্চিত আছে, 12 ক্লাসের ছেলেমেয়েরাও এখানে আছে। আচ্ছা, 12 ক্লাস উঠলে আমরা ফ্রিতে স্মার্টফোন দিচ্ছি। ক্লাস 9 তৈরি হচ্ছে, সাইকেল পেয়ে যাবেন। ক্লাস আমাদের শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওটা ছিল 65% নাম্বার পেতে হবে, 75%, আমি ওটাকে কমিয়ে 60% করে দিয়েছি। আমি আপনাদের একথাই বলতে এসেছি, আপনাদের কলেজ একটাই কলেজ, যখন নতুন জেলা হবে তখন নতুন নতুন অনেক কিছুই হবে। এখন আপাতত আমি মনে করি আপনাদের আরেকটা ক্যাম্পাস তৈরি হওয়া উচিত। আরো সুযোগ পায়, আরো সাবজেক্ট বাড়ে এবং জায়গাও সংকুলন হয় না। তাই আমি আমার রাজ্যসভার যারা এমপি আছে তাদের পক্ষ থেকে আমি 1 কোটি টাকা দিয়ে গেলাম। উনি তো দেখছেন, এই শোনো, একটু কথা বলি। উনি যদি দেখছেন প্রিন্সিপাল হিসেবে, অ্যাক্টিং প্রিন্সিপাল ইজ অলসো এ প্রিন্সিপাল র্যাঙ্ক। কাজে আমি তোমাদের বলছি, আমরা ছাত্র রাজনীতি করলেও কারোর সাথে আমার মতের মিল নাও হতে পারে, কিন্তু আমরা বড়দের শ্রদ্ধা জানাই, শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা জানাই, এটা আমাদের কাজ। এবং তোমরা বড় হয়ে, আমি চাই কেউ ডাক্তার হও, কেউ ইঞ্জিনিয়ার হও, তোমরা জানো তো তোমাদের জন্য মেয়েরা কলেজে গেলেও কন্যাশ্রী 2 পাবেন, আর মেয়েরা